আসসালামু আলাইকুম, মহসিনাস লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করছি রাঁধুনির হালিম মিক্সড। এর আগে আমি বেশ কয়েকটি ব্র্যান্ডের হালিম মিক্সড রান্না করেছি, আজকে প্রথম আমি রাঁধুনির হালিম মিক্সড রান্না করছি। এর স্বাদটা কেমন হবে অবশ্যই আমি ভিডিও লাস্টে আপনাদের জানাবো। তো প্রথমে আমি ডালগুলোকে ভালো করে গরম পানির মধ্যে ভিজিয়ে রাখছি এক ঘন্টার জন্য। তারপরে আমি মাংসের প্রিপারেশন করছি। মাংসগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং মাংসের যে মশলা সেটা দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিলাম। এখন আমি বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তাটা অনেক ইম্পর্টেন্ট হালিমের স্বাদ বাড়ানোর জন্য। আমি মাংসগুলোকে এখন ভালো করে কষিয়ে নিয়ে এগুলোকে সিদ্ধ করে নিব। মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে হালিম মিক্সটা ছেড়ে দিব। হালিম মিক্সটা ছেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ আপনাকে কুক করতে হবে, কারণ সহজে হালিমের ডাল সিদ্ধ হতে চায় না, তাই লো মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ আপনাকে রান্না করতে হবে। তারপরে রান্না শেষ হয়ে গেলে এর মধ্যে বেরেস্তা ছিটিয়ে দিয়ে আপনাকে গরম গরম হালিম পরিবেশন করতে হবে। পরিবেশনের জন্য আপনাকে বেশ কিছু কাটাকুটি করতে হবে, যেমন ধনিয়া পাতা, শসা কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং লেবু। তো এগুলো মিক্সড করে আমি কিন্তু টেস্ট করে দেখব যে হালিমটার টেস্টটা কেমন। সত্যি কথা বলতে রাঁধুনির হালিম মিক্সটা আমার কাছে একদমই ভালো লাগে নাই, আমার কাছে পানসে পানসে লাগছে। তো যাই হোক, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের ভালোও লাগতে পারে, কারণ এক একজনের টেস্ট এক এক রকম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।